হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমি যাচ্ছি এখন কোথায় তো আমি এখন যাচ্ছি বাজারে এখন বাজে সাড়ে পাঁচটা তো সবজি বাজার করতে যাচ্ছি তো এই যে চলে এলাম সবজি বাজার করতে আর মামমামকে বাড়িতে রেখে আসি আর এখানে মশলা নিব তো আমার মশলাও কিছু ছিল না তো মশলাটাও নিয়ে নিব নিয়ে বাড়িতে চলে এলাম টোটো করে তো আসার সময় মোমো নিয়ে আসছিলাম আর মাম্মাম আর ওর পিসি দুজনে মিলে ভাগ করে খেয়ে নিল আর মাম্মাম এখানে খাচ্ছি আর আমি বাজারে একটা রেখে দিয়েছি তো এখন বাজারগুলো সব ঢেলে গুছিয়ে নেবো সবজি বাজার কোথায় কোথায় রাখবো আর এই যে দেখো এখানে কিন্তু পাঁচশো টাকার বাজার আছে তো সবজি বাজার কিন্তু মশ মানে বেশি কিছু নিইনি তেল নিয়েছি দুটো প্যাকেট একটা সাদা আর একটা সর্ষা তেল আর মশলা নিয়েছিলাম তো সেখানে তিনশো টাকার মতন গেছে আর সবজি বাজার হচ্ছে দুশো টাকার মতো আর টোটো ভাড়া যেতে আসতে আর পাঁপড় নিয়েছিলাম পাপড় খেতে খুব ইচ্ছা করছিলো তো এইটুকুই বাজার করলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম না তো তোমাদের দাদা ভাইকে বললাম না বাজার করতে ও সারা দিনে খাটাখাটনি করে আসে তারপরে ওকে বলবো কিন্তু ও আমাকে যেতে মানা করে কিন্তু তারপরেও আমি যাই আমি বাজারটা বাড়িতে সপ্তাহ করে হয়েই যায় ওই টাইমটা বসে না থাকে একটু বাজারটা করে নিয়ে আসলে আর কি ওরও হেল্প হবে আমারও হয়ে যাবে মাইকটু দাঁড়াও তো তারপরে এদিকটা দেখো তেলগুলা হচ্ছে ঢেলে নিচ্ছি বোতলে সাদা তেলটাও সস্যা তেলটাও তো সাদা তেলটা আমি ঘরে সবসময় রাখি না তো খুব একটা মানে কমই আনি তো ভাজা ভুজা করলেও আমি শর্ষা তেল দিয়ে করি তো আমাকে অনেক দিন থেকে লুচি খেতে ইচ্ছা করছিলো তার জন্য নিয়ে আসছি তো দেখি লুচি কবে বানাবো বানা মানে ঘরে তো আটা থাকেই ডেলি তো রুটি বানায় লু রুটির জায়গা আর কি লুচিটা বানালে আর কি ভালো লাগে তো আমাকে লুচি খেতে খুবই ভালো লাগে আর সবজিগুলো সব কিছু লঙ্কা টঙ্কা মুটো সব কিছু কেটে নিব আর মাম্মাকে এখন পড়াতে মানে আসবে আর কি তার আগে ফটাফট করে আমাকে করে নিতে হবে কেননা আবার ঘরটার মধ্যে মানে ওইরকম থাকলে আবার পড়াতে আসবে খারাপ দেখায় তো যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম আছে তা দুটো ফ্যান চালানো থাকে ঘরের মধ্যে একটা টেবিল ফ্যান আর একটা হচ্ছে এমনি ওই ফ্যানটা তো চলো আস্তে আস্তে করে আমি সব কিছু গুছিয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে আর এই দিকে দেখো আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল তাই মামা মা আমাকে মাথায় তেল দিয়ে মালিশ করে দিচ্ছিলো কিন্তু আমার মেয়েটা না আমার কষ্টটা অনেকটা বুঝে শরীর খারাপ হয়েলে মানে বলি যদি মা শরীরটা ভালো লাগছে না মাথা ব্যথা করছে তাহলে কিন্তু আমাকে বসে থাকতে বলে আর কাজ কিন্তু করতে দেয় না জানি না বড় হলে কীরকম হবে কিন্তু আমিও আমার মেয়ে মানে মার প্রতি এতটা মানে ই ছিলাম টান ছিল আর সেম ওই জিনিসটা এখন আমার মেয়ে আমার প্রতি আছে তো যাই হোক এভাবেই থাকে আর একটা মেয়েই কিন্তু সবসময় মা বাবার খেয়াল রাখে এটা মানে আমি দেখছি আমার সঙ্গে হচ্ছে আবার যাই হোক এত কথা বলবো না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে যদি কিছু ভালো লাগে থাকে কিছু ভালো লাগার মতন ছিল না তাও যদি তোমাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানাইও আবার একটা নতুন ব্লগ নিয়ে আস